তা হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি তো ভীষণ ব্যস্ততার মধ্যে আছি আর তার মধ্যে সামনে ভোট তো আমাদের একটু যাই হোক বুঝতেই পারছো একটু মানে যেতে ঠেতে হয় আর কি মিটিং ফিটিং আছো ওগুলো তো অ্যাটেন্ড করতেই হয় ছুটির দিনগুলো তো এই আর কি এই সব কাজ সংসারের কাজ বাড়ির কাজ সমস্ত নিয়ে আমি একেবারে হিমশিম খাচ্ছি যাই হোক তারপরেও সময় বের করে আমি এসেছি তো এই ভিডিওটা কাকে নিয়ে করব। অবশ্যই কুলাঙ্গার অনেক দিন ধরে ভাবছি করব 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 বাট আমার করা হচ্ছিল না কিন্তু আজকে আমি একদম করব ঠিক আছে তো কথা হচ্ছে এই যে কুলাঙ্গা কিছুদিন আগে বলছিল তোমাদের আশা করি মনে আছে যে এই যে আমাদের কিমা দাল্লি আছে তার পয়সা কোথা থেকে আসে কিভাবে আসে কারা দিচ্ছে কি হয়েছে গ্রুপে কি হয়েছে এই হবে সেই হবে সেই রহস্য ভেদ করবে করে এখানে যাবে ওখানে যাবে এই হবে সেই হবে হ্যাঁ তারপরে প্রদীপ বাবুর যে গলার ভয়েস কি না ওই যে একটা চ্যানেল থেকে সেই এসছিল ভিডিওটা সেইটা ভি বের করবে কিন্তু কই কিছুই বের করলো না উল্টে কিছুদিন গায়েব হয়ে গেল তারপরে আসি তারপরে হঠাৎ করে এতদিন বাদে এসে সেই সুকে নিয়ে পড়েছে সু হচ্ছে এমন একটা কন্টেন ঠিক আছে যে কন্টেন কেস খেয়ে বসে আছে আর তার পিছনে লাগে সে কত জায়গায় দৌড়ে কতজনের নামে কেস করবে আর দেখো আমাদের সবারই কষ্টের পয়সা ঠিক আছে এবার সু ও থেকে ভালোই পয়সা পায় আমরা তো আর সেরকম কিছু পাই না তো কেস করার কথা ভাবতেই পারি না ঘরের টাকা নষ্ট করে কেস করব। খেয়ে কাজ নেই এইরকম আর কিন্তু কিছু কিছু ব্লগারদের খুব মানে কুটকুটানি আছে তার আর কি করে হোক সেটা বড় কথা না এবার আমার কথা হচ্ছে এখানে এইটাই যে কুলাঙ্গার এত রহস্য ভেদ করবে বললো সেই রহস্য কেন ভেদ করতে পারলো না এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কুলাঙ্গার কিছুদিন ওয়াইটি থেকে গায়েব হয়ে গেছিল তার কারণ কি কারণ কুলাঙ্গারের কাছে কিমা দাল্লি যে পয়সাটা খেয়েছে তার থেকে বেশি পয়সা কুলাঙ্গারকে ওই বাংলাদেশিরা খাইয়েছে বাংলাদেশিরা খাইয়েছে যে কুলাঙ্গার চশমার দোকানে দশ হাজার টাকা মাইনে পায় তার মাকে এখনো পর্যন্ত তোমরা জানো কি কাজ করে সেই কাজ করতে যেতে হয় ঠিক আছে অথচ সে একবারে দোতলা ঢালাই দিয়ে দিচ্ছে বুঝতে পারছো দর্শক বন্ধুরা কোথা থেকে পয়সা এসেছে যেই কুলাঙ্গারদের এরকম লাইফস্টাইল ছিল এরকম ছিল টিনের বাড়ি অ্যাডভেস্টার না বাড়ি বাড়িটাড়ি ছিল জলপত্তর হ্যাঁ এইসব উঠে যেত জলা জমি খুব অল্প পয়সায় কিনেছে ঠিক আছে ন বছর না দশ বছর ধরে কুলাঙ্গাররা ওই বাড়িতে ছিল হঠাৎ করে চশমার দোকানে যদি দশ হাজার টাকা মাইনে পায় দশ বন্ধুরা খা খরচা এই সেই আগডুম বাগডুম মারলাম ঠিক আছে ওর মা বউও কিছু টাকা অ্যান করে কিন্তু অত বড় বাড়ি এই প্ল্যান যা দিচ্ছে এখানে এই বসবে ওই বসবে কি করে সম্ভব তোমরা বলো না একবারে এই হিউজ অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করা কি করে সম্ভব কি করে সম্ভব বাংলাদেশ থেকে ও যে বলে না সেই জায়গা থেকে টাকা এসছে ও তাদের আশ্বাস দিয়েছে যে এই কেসের রহস্যভেদ আমি করে দেব কিন্তু আমাকে এত টাকা দিতে হবে তার সাথে ও ডিল ফাইনাল করেছে করে সেখান থেকে মোটটা অ্যামাউন্টের টাকা ঝেপেছে সেই টাকা দিয়ে বাড়ি বানাচ্ছে ওই জন্য ভিডিও বানানোর ক্রেজ নেই জানে যে একটা ভিডিও থেকে কত টাকা আন করবে খুব জোর দুশো তিনশো সে লাখ লাখ টাকা এনেছে তারপরে তার বউকে কোথায় পাঠায় তোমরা সবাই জানো সবাই জানো যে কি কারবার করে ওর বউ দেখবে শুয়ে থাকে ওর মা রান্নাবান্না করে ঠিক আছে ওর বউ সকালবেলা দেরি করে ওঠে ঠিক আছে যার বাচ্চা স্কুলে যাবে সে ঘুমিয়ে রয়েছে কুলাঙ্গার ঢেমনাটা উঠে বাচ্চাকে রেডি করছে বউ ঘুমিয়ে রয়েছে মা উঠে রান্না করছে ওই সাত সকালে ভাবো কেন করছে এগুলো করবে আপনার আমার বাড়ির শাশুড়িরা করবে এরকম কাজ করবে বাইরের কাজও করবো বলবে ভাই ভেতরের কাজও করবো হুম এক আধ দিন করতে পারে অসুস্থ হলে রেগুলার করে আমিও তাই ভাবতাম যে ওর বউ এরকম মানে ভালোবাসার একটা লিমিট আছে আজকালকার দিনে ভালোবাসাও তারপরে বুঝলাম আরে ও তো মেশিনের কাজ করে আসে যার কারণে ও তো এক জায়গা থেকে খেতে আসে রাত্রিরে খেতে আসে তাদের সার্ভিস দিয়ে আসে সারাদিন খেতে আসে তখন তো একটু ঘুমাবেই সকালবেলা দেরি হবে ও বলছিল না কিছু কিছু ক্রিয়েটাররা মিটা পেয়েছিলো তাদের স্বামীরা ছাড়ে কি করে ওর বউ কত বড় ঢেমনি যে ওকে কেরকম মানে ঢ্যামনামি করতে মেয়েদের সাথে ললালুলি করতে আট থেকে আশি সবার সাথে লালালুলি করতে ছেড়ে দিল কেমন ওর বউ ভাবো আর ওই কালাপাটা ওর বাড়িতে ছিল সেই সময় বুঝতে পেরেছ ওই যে যে মাল শিফটিংয়ের সময় দেখেছ তোমরা নিশ্চয়ই যার বাড়ি ভাঙা হবে মাল শিফটিং হবে সে ওখানে যাবে লারে লাপ্পা করতে দক্ষিণেশ্বরে বউকে ওই ছেলেটার সাথে মেশিনের কাজ কারবার করতে ছেড়ে দিয়েছিল আর ও এখানে এসে আট থেকে আসি সবাইকে ভালোবাসি বলে ঢ্যামনামি করছিল বুঝতে পেরেছ টাকাটা কোথা থেকে আসছে আর বউকে কীভাবে খাটায় আরে যার বউ এরকম হোটেলে কাজ করে না সেই অন্য বাড়ির বউকে হোটেলে পাঠায় সবাই কি তোর মতন ঢ্যামনা নাকি যে দশ হাজার টাকার কেরানির কাজ করবে ঢ্যামনা কোথাকায় সবার বউকে ওরকম করতে দেবে কি হয়েছে ক্রিয়েটারের সাথে মিল করতে এসছে ওদের রিলেটিভও থাকে জানিস কি কতটুকু জানিস তুই চ্যানেল গ্রো করার সাথে আসতেই পারে তুই যাস না ফুটবলের বাড়িতে হ্যাঁ যাস তো বড় বড় আওয়াজ তুই কিসের জন্য গেছিলি ফুটবলের বাড়িতে এর আগে তো অনেকের বাড়িতে যেতিস তোর বাড়িতেও তো ওই পেন্টি এসছিল কি করতে এসছিল রে আসে না মানুষ মানুষের বাড়িতে নাকি লাগাতে এসছিল তোর বাড়িতে পেন্টি লাগাতে এসছিল তুই যাস কী করে ওই যে ওই আশ্রিতার বাড়িতে ব্র্যান্ডেড আশ্রিতার আশ্রিতার তো বাড়ি হয় না যাই হোক ওই ব্র্যান্ডেড আশ্রিতা যার সাথে রয়েছে লাইন তার বাড়িতে কি করতে যাস মা মা কালী ভক্তে ওখানেও কি চার্জ হয় নাকি না বউকে চার্জ দেয়াস কোনটা এবার গায়ে লাগবে দক্ষিণেশ্বর একটা মায়ের মন্দিরে যদি ওরা নোংরামি করতে পারে শুয়ের বরকে তাহলে তোর বউ আর তুইও চার্জ দিতে গেছিলি শোন ভ্যামনা ওইসব দমানোর মেয়েদের বস্তুহীন করবি আর লজ্জায় মুখ লুকিয়ে চলে যাব ঠিক আছে রাস্তায় যদি কিরকম করতো না ফাটাক ফাটাক সে কানের তলা বাজিয়ে ছেড়ে দিতাম এই রকম মহিলা হচ্ছে আমি বুঝতে পেরেছি ফাটাক ফটাক সে দিতাম এই তো ভিডিওর মাধ্যমে ফটাক ফটাক এইটা ভাবিস না যে চরিত্র ইয়ে করবি আর নয় আজকে তুই কিছু পারিস না ওখানে ঢোলাক বাজাবে এই বাজাবে বউয়ের পয়সা খায় তুইও তো বউকে ভাড়া খাটিয়ে খাস লজ্জা করে না হুম তোর বলে এত টাকা মাকে কাজ করতে পাঠাস কেন সবাই তো বলেছে তোর মাকে কাজ বন্ধ করতে তখন তুই কি বলিস ব্লগে যে আমি মাকে বারণ করেছি মার ওটা নেশা মায়ের ওটা নেশা কোনো মহিলারা চাইবে কেউ চাইবে যে গুমুদ ঘাটতে যেতে কেউ চাইবে নাকি তোর মায়েরও ওই বুড়ি ওই ব্যবসা করে হোটেলের ব্যবসা করে ওই জন্য তোর মা ওখানে গেট ধরে বসে থাকে সেই কাজ করে আজকে তুই অন্য বাড়ির স্বামীকে তার শ্বশুর শাশুরকে মিল নাই থাকতে পারে তোর বউয়ের মতন নাকি যে ঘুমিয়ে থাকবে শাশুড়ি রান্না করে দেবে শাশুড়িকে ঝিগিরি করবে হ্যাঁ এরকম যদি আমাদের শাশুড়িকে শাশুড়ি একদম লাখ মেরে তাড়িয়ে আমাদের বাড়ি আমরা তাও নাম পাই না হতেই পারে শু করেছে শু করেছে নাম পাইনি সরে গেছে নীল হয়নি মিল হয়নি তোর সব দিদিরাই তো শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকে না কটা দিদি তো শ্বশুর শাশুড়িকে নিয়ে পুষে থাকে বড় বড় বুকুনি বাজি আওয়াজ মারাও না তোমার সব আওয়াজ বের করে দেব শুধু মহিলাদের নিয়ে ঢ্যাম না তুই তুই একটা কেরানির কাজ করে সব কেরানির কাজ করে ও সু তো ভদ্রভাবে ভিডিও করছে রে ভদ্রভাবে ভিডিও করছে তুই আগলে রেখেছিলি ও মাই ডগ তুই উস্কেছিলিস তুই শিয়ালের সাথে গুপ্ত চ মানে গুপ্তি গুপ্তি মানে তুই শিয়ালার সাথে তুই গুপ্তি এগুলো গোপন আতাত করে তুই যা খেলো খেলোয়াড় তোকে যে না চিনেছে সে এখন মায়ের গর্ভে রয়েছে আতাত করে ঠিক আছে পচার সাথে লাইন করে যে তোমার নামে আমি এরকম নেগেটিভ ভিডিও করব কিছু বলবে না কিন্তু তুমি মারক কেস করেছে তাতে কি হয়েছে পচাদের লোকে থাম্বেল চুরি করতে হয় পচাদের ভিউজ পড়ে গেছে বুঝেছিস শোন তোর জন্য আজকে এইটুকুই ডোজ দিলাম তুই অন্যর বাড়ির শ্বশুর শাশুড়ি ভাগনা ময়ে ময়ে করিস আর তারে তোর বউ ওকে চাষ দেয় কালাপাটাটাকে ঠিক আছে মামা ভাগ্নির একটা সুন্দর সম্পর্ক ঠিক আছে সুন্দর সম্পর্ক তোর ছেলেকে কিন্তু কিচ্ছু বললাম না বাচ্চা বলে ঠিক আছে বাচ্চা বলে ওকে ছেড়ে দিলাম ওকে কিন্তু কিচ্ছু বললাম না তোর মা বউ ওরা অ্যাডাল্ট ওদের বললাম আর যদি কোথাও সাইবার ক্রাইম টাইমে আমাকে যেতে হয় আমি বলবো যে ও এরকম ভাবে বস্তহীন করে তার জন্য আর তুই তো যেতে পারবি না তোর তো অকাত নেই এই তোর ওই চ্যানেলটা উড়িয়ে দিল কেন রে ঢ্যামনামির জন্য তো এইভাবেই তোর চ্যানেলগুলো উড়ে যাবে বুঝেছিস আরও ঢ্যামনামি কর কী রে কত টাকা খেলি কত টাকা আসলো রে কত টাক কত লাখ ঢুকালি রে ঘরে এই নটন কি বাজিয়ে করে কত লাখ ঢুকালি বল সেটা বল ভিডিওতে যে এত লাখ টাকা ঢুকে আছি যদি দম থাকে দম নেই তো সবসময় তোর পিছন থেকে পিন করা পিছন থেকে নোংরামি করা এগুলো হচ্ছে তোর কাজ বুঝেছিস